আমরা পলওয়েল মার্কেট মার্কেট খালি বলতেছি পার্ক উচ্চ পলওয়েল পলওয়েল এই যে আমার নাতনি ঢুকে গেছে এই যে সব ছাতা নিয়ে ঢুকছে এতই তাদের টুরিস্টরা এত বেশি কি বলবো এত বেশি ট্যুরিজম তাদের মধ্যে যে ছাতা টাতা নিয়ে ঘুরতে আসছে সব ভীষণ সুন্দর খুবই সুন্দর পার্কটা এইটা একটা মুভি এখানে দেখায় 9D মুভি 50 টাকা করে টিকিট বললো আমাদেরকে এই টিকিটে এই অদ্ভুত এই জায়গায় তো দুর্দান্ত নিচে দিয়ে কটেজের মতো আছে এই যে কটেজগুলা ভীষণ সুন্দর কটেজ আর এই যে আমাদের টিম সামনে সামনে চলে যাচ্ছে আমি একটু পিছনে পড়ে গেছি ওরে বাপরে বাংলার ঐতিহ্য 3D মুভি মুভি হল এটা হ্যাঁ দুর্দান্ত খুবই সুন্দর 3D মুভি হল এই যে এখান দিয়ে আর এই যে এটার সাথে এই লেকটা ভীষণ সুন্দর লেক ও আচ্ছা নৌকায়ও মানুষ ঘুরে বেড়াচ্ছে লেকটা এই যে লেকটা আমি নেই এই যে লেকের ভর্তে ঘুরে বেড়াচ্ছে আবার এই যে গাছ কত নিচিতে এই যে এই যে এই যে খুবই খুবই সুন্দর আজকে হচ্ছে 18 তারিখ 18ই জুন এখন বাজে দুপুর 1টা এই যে এখানে সুইমিং পুল আছে পুলে বাচ্চারা ইয়ে করতেছে বাচ্চারা সাঁতার কাটছে আর এই যে এখানে কিছু কটেজ না এখানে তো মানুষ থাকে থাকার জন্য ইয়ে করছে আজকে একদম মেঘলা দিন আকাশ আর এটা কি লেকটা একদম মিশে গেছে আকাশ কোনটা আর লেক কোনটা বোঝা যাচ্ছে না এই যে আমাদের টিমের মানুষরা এই যে ছাতা নিয়ে নিয়ে সব টুরিস্টরা ঘুরে বেড়াচ্ছে আলবিদার দাদি আলবিদার মা থাকাও একটু আলবিনা এই যে আলবিনা আলবিনা ছাতা নিয়ে আসছে সে বড় টুরিস্ট 1 বছর বয়সে সব টুরিজমের একদম চূড়ান্ত সীমানায় চলে গেছে এই যে বিকালের দিকে এখানে চটপটি কর্নার আছে এখানে কি ওরে বাপরে মিষ্টি কুমড়া বানায় রাখছে চটপটি কর্নারটাকে মিষ্টি কুমড়া হ্যাঁ ছোট ছোট জানা আছে এখান দিয়ে খোলে ভীষণ সুন্দর জিনিসপত্র এই যে এই যে এতো দুর্দান্ত জায়গা দেখতেছি খুবই সুন্দর আচ্ছা এখন একটা জায়গা যে বিষয় আমি দেখাবো অদ্ভুত দেখো মেঘগুলাই নিচে মেঘগুলাই নিচে অদ্ভুত জায়গা দুর্দান্ত হ্যাঁ এই যে অসম্ভব সুন্দর এইটা লেক আর ইয়ে মিশে গেছে আর অদ্ভুত একটা জিনিস দেখায় সেটা হচ্ছে যে মেঘগুলা আসতেছে দুর্দান্ত মেঘগুলা পাহাড়ের নিচে অদ্ভুত ইয়েটা এই যে পাহাড়ের নিচে মেঘগুলা বাড়ি খেয়ে খেয়ে মেঘগুলা যাচ্ছে এই যে সিঁড়ি সিঁড়ি দিয়ে নিচে নেমে যাওয়ার ব্যবস্থা আছে এই যে এটা অনেক দূর পর্যন্ত এই সিঁড়িটা সিঁড়ি দিয়ে নিচে নেমে যাওয়া যায় অনেকখানি এই যে হ্যাঁ সিঁড়ি আছে এত সুন্দর জায়গা নিচে যাওয়া যাচ্ছে আসেন ও এই যে মেঘ এটা অদ্ভুত মেঘটার পাহাড়ের সাথে মেঘটা কি বলবো ধাক্কা খেয়ে খেয়ে মেঘটা একদম মনে হচ্ছে যে
কি বলবো, ধোয়ার মতো উঠতেছে, যে অদ্ভুত লাগতেছে চোখে দেখতে। আমি জানি না ক্যামেরায় কতখানি আনা যাচ্ছে। আচ্ছা, ওই নিচে একটা ওয়াচ টাওয়ারের মতো দেখতেছি, নিচে যে নিচে দিয়ে, এই যে এখানে একটা ওয়াচ টাওয়ার, এই নিচে নামলে আরও জায়গা আছে মনে হয় দেখার, আমরা যাব ইনশাল্লাহ নিচে। এই আমরা পলওয়েল মার্কেট, পলওয়েল এটা হচ্ছে পার্ক, পার্কে ঢুকলাম ইয়ের রাঙামাটিতে, ভীষণ সুন্দর। এটা উঁচুতে আমরা আছি, উঁচু দাঁড়ান সাউন্ডটা, হ্যাঁ হ্যাঁ, একটা অদ্ভুত একটা পাখির ডাক শোনা যাচ্ছে। আমি জানি না এটা কি পাখির ডাক, তো কিন্তু খুবই সুন্দর। আমি এই যে মেঘমল্লার এই কারসাজি দেখে তো আমি মুগ্ধ। আমি জানি না জুম করে কতখানি আনতে পারছি, কিন্তু আমি এটা আসলে সবাইকে দেখাতে চাচ্ছি, দেখানোর জন্যই আমি এটা করার চেষ্টা করতেছি। অদ্ভুত অদ্ভুত দুর্দান্ত দৃশ্য। আচ্ছা, এই পিছনের দিকে আবার ওই পাশটায় তো এত মেঘ দেখতেছি, পিছনের দিকটায় আবার এই যে মেঘ, লেকের পানি অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এই যে যেই জিনিসটা দেখাতে চাচ্ছি, মেঘ দুর্দান্ত, মনে হচ্ছে এখন ওইখানে যাই, এখানে এসে এখন মনে হচ্ছে ওখানে যাই। এই যে নিচে নেমে যাওয়ার সিঁড়িটা, এই যে নিচেও অদ্ভুত সুন্দরভাবে সব কিছু সাজানো আছে। আমরা এখন একটু নিচে যাব, নিচে নেমে যাব ওই সিঁড়িটা দিয়ে। এখানে এরকম দোকান আছে, যে টাইপের দোকানগুলো, আমি নিচে নামলাম, নিচে নেমে এই দোকানগুলো, এই যে উপরের ইয়ে, আমরা এখান দিয়ে যাচ্ছি। ওই লেকটাও আছে, এখান দিয়ে বসার জায়গা আছে, বিভিন্ন দোকানপাট আছে, অদ্ভুত। আসলে সব জায়গায় আমি দেখলাম এখন অনেক ট্যুরিজমের বা ট্যুরিস্টদের জন্য অনেক কিছু আসলে করে রাখা, সব জায়গায় অনেক কিছু আছে। এই যে আমাদের ওয়াচ টাওয়ারের মতো এখানে করা, এই যে আমাদের লোকজন চলে গেছে ওখানে, এখন এখান দিয়ে এই যে সিঁড়িটা, আমি এই পাশ দিয়ে একটু দেখাই জায়গাগুলো, খুবই বিউটিফুল করে করা। এই যে এখান দিয়ে সিঁড়ি দিয়ে নেমে, আপনার সিঁড়ি দিয়ে নেমে ওই পাশে আপনাকে যেতে হবে ওয়াচ টাওয়ারে। এখন আমরা ওয়াচ টাওয়ারের ওখানে যাচ্ছি, এখান দিয়ে এখন আমরা ওয়াচ টাওয়ারে নেমে যাব। আমাদের লোকজন এই যে ওয়াচ টাওয়ারে ঘোরাফেরা করছে। আর একটা জিনিস বলি, একটু পানির একটা শব্দ শোনা যাচ্ছে, একটু চুপ থাকি আমি, পানির শব্দটা শোনা যায় কি না আপনারা দেখেন। মেঘ, এই যে পানিগুলা আছড়ে পড়ছে এখানে, আছড়ে পড়ছে কারেন্টের শব্দ। আমরা এখানে চলে আসছি ওয়াচ টাওয়ারটা, ওয়াচ টাওয়ারের সবাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিক থেকে আবার একটু নেই, হ্যাঁ এই যে ওখানে আবার একটা ঝুলন্ত ব্রিজের মতো করা না, ওই যে ওইদিক দিয়ে সাসপেনশন ব্রিজ মানুষ পার হচ্ছে, হ্যাঁ ওখান দিয়ে পার হয়ে আবার বোটিংয়ে যায়, যে দোলনায় বসে আছে, এই পর্যন্ত পানি আসে, এখানে বসার ব্যবস্থা আছে, আপনার টাইম পাস করার জন্য ভীষণ সুন্দর একটা জায়গা, প্রকৃতি এবং অল দ্য ফ্যাসিলিটিস, খাওয়া দাওয়া সব কিছু আছে। এই যে সাসপেনশন ব্রিজ আনার চেষ্টা করতেছি আমরা, আমরা দুর্দান্ত জায়গা, পানির চলার চলার সব মানে সব কিছু পাবেন এখানে, প্রকৃতি মানে ফ্যাসিলিটিস, মানুষ সুন্দর, মেঘ, মেঘমাল্লা, পানি সব কিছু। এই যে পানিটা আজকে পড়ছে এখানে, শব্দ মনটা ভরে যাচ্ছে কেটে। এসে যে এই পাশটা আইফ খান,
একটা হচ্ছে নিজেরাই বোট চালাবে না এটাকে কি বলে কাইকিং ও নিজেরা বোটগুলা যে ছোট ছোট বোটগুলা চালাবে এটা দুই দুই ইয়ের আছে দুইজন বসতে পারে এরকম আছে আবার তিনজন বসতে পারে ওই যে তিনজন বসা তিনজন বসে কাইকিং করবে যাচ্ছে সামির আমার বিআইন আর মুরাদ তিনজনে মিলে কাইকিং করতে যাচ্ছে এখন এখানে আমি দেখাই এখানে একটা এদের একটা বড় বোট ছোট বোট জায়গা আছে যাওয়ার জন্য এই যে আমাদের বাহিনী যাচ্ছে উঠতে কাইকিংয়ে আবার কিছু মানুষ উঠে আসলো কাইকিং থেকে আবার আমাদের লোকজন যাচ্ছে আচ্ছা উঠে যখন ওই যে ছাড়বে তখন আবার আনবো আমি এই যে নিয়ে আসি একটু জুম করে আমাদের বাহিনীর লোকজন উঠতেছে উঠে গেছে পজিশন নিয়ে ফেলছে বসে গেছে ও ভেরি গুড গরুও যাচ্ছে গরু চড়াচ্ছে এই যে এই যে আমাদের লোকজন বৈঠা হাতে নিয়ে ফেলছে আমাদের লোকজন বৈঠা হাতে নিয়ে ফেলছে এখন শুরু হবে কাইকিং না এই তো গুড যাচ্ছে তো কেউ বৈঠা চালাচ্ছে না কিন্তু যাচ্ছে না 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 কে চালাইতেছে বেশি পুশ করছে পুশ করাতে যেটুক যাচ্ছে হ্যাঁ ভেরি গুড ভেরি গুড বেস্ট অফ লাক আমার বিয়ান আমার একমাত্র মেয়ের জামাই আর মুরাদ ও তাদের ড্রাইভার তিনজনে মিলে যাচ্ছে বেস্ট অফ লাক বড় এরকম করে একটা বড় ঘরের মতো করা বুঝতে পারছি না কি আছে এখানে একটু দেখি গিয়ে এটা কিসের জন্য খুবই সুন্দর করে করা মনে হচ্ছে রেস্টুরেন্ট দেখি গিয়ে কি আচ্ছা আচ্ছা এইটা একটা ওপেন জায়গা এখানে এই যে স্টেজের মতো করা আর এই যে ওপেন সুন্দর করে সাজানো তো কোনো প্রোগ্রাম কেউ করতে চায় এখানে করতে পারবে ইটস এ বিউটিফুল প্লেস এই যে আমাদের বাহিনী এদিক দিয়ে তো কোথায় চলে গেল হায় হায় এখানে তো পাওয়া যাচ্ছে না তাদেরকে এই যে এখানে বসার জন্য খুব সুন্দর করে জায়গা করতে হ্যাঁ বসার জন্য খুবই সুন্দর জায়গা করা আছে আর এই যে ঈগল পাখি বিভিন্ন সুন্দর সুন্দর করে কিন্তু এই স্থাপনাগুলো বানানো বসার চেয়ারগুলা খুব সুন্দর দুর্দান্ত এই যে চেয়ারগুলা ইয়েগুলা এটা এখানে বসে পুরা লেকচার ভিউটা দেখা যায় সব দেখা যায় এই যে আর এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা একটু বৃষ্টি ছিল না একটু ফাঁকে আমরা একটুখানি ঘুরে গেছি হ্যাঁ 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 একটু ফাঁকে দিয়ে আমরা একটু ঘুরে নিছি কফি কর্নার এখানে লাভ পয়েন্টের কাছাকাছি লাভ ব্লকের কাছাকাছি পয়েন্ট বলতেছে হ্যাঁ কফি কর্নার থেকে আমাদেরকে চাটা সাপ্লাই করেছে এই সবুজ দেখা চা খুব দেখেই মজা লাগতেছে খাবো আমরা আর খুব সুন্দর দৃশ্য দৃশ্য দেখবো আর বৃষ্টি বৃষ্টি ওইখানে বসে খেতে পারতাম বৃষ্টি আর ইয়ে হ্যাঁ হ্যাঁ আর এই যে আমাদের
বিয়ান কেমন লাগলো খুব ভালো করছেন খুবই ভালো আমরা 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 এই যে আর এই জায়গাটা দুর্দান্ত উপভোগ করতেছি নানার কোলে বসে আছে আলবিনা হ্যাঁ এই যে আমরা খুবই সুন্দর এখানে বসে বসে উপভোগ করছি আর খাচ্ছি আমরা এখানে বসে বৃষ্টিটা উপভোগ করছি আর আর একটা বিষয় একটু বলি এখানে এই যে আপনার কাপ্তাই লেকের সাথে যেই বাসাগুলা এই বাসাগুলা এই যে মাচার উপরে বাসা লেকের সাথে বাসাগুলা ওই পারে আমরা এই পারে বসে আছি ওইটা ওই পারে এটা পলওয়েল পার্কের জাস্ট অপোজিটে এই যে ট্রাইবদের বাসা এইগুলো ওরা তো এমনিতেই মাচার উপরে বাসা করে নিচে পশু টশু থাকে যেগুলো ওদের রাখে আর আবার হ্রদের পানিটাও হয়তো একটু বেড়ে গেলে ওখানে চলে যায় সেজন্য মাচার উপর করে ঘরগুলা করা এই তো বৃষ্টি পড়ছে ভীষণ সুন্দর তবে বৃষ্টি আজকে 18 জুন বৃষ্টিটার জন্য খুব খারাপ লাগছে খারাপও লাগছে বৃষ্টিটা যদি কমে যেত বন্যার ইয়েটা হ্যাঁ হ্যাঁ কমে যেত সিলেটেও আরো বৃষ্টি অসম্ভব বৃষ্টি চিন্তাই করা যাচ্ছে না কিরকম মুষলধারে বৃষ্টি পড়ছে এই জায়গাটায় আমরা বসে আছি আসলে অনেকক্ষণ থেকেই আমরা আটকে গেছি যে এখান থেকে বের হবো সেটা বের হতে পারছি না অর্থাভাবেই বৃষ্টি এই জায়গাটা দেখেন এতক্ষণ মেঘ ছিল লেক ছিল এরকম এখন বৃষ্টির জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না কোনটা আকাশ কোনটা মেঘ এই যে বাড়িগুলো আমি ভিডিও করেছিলাম এই যে বাড়িগুলোর এদিক থেকে বৃষ্টি পড়ছে আমরা একটু বসে আছি সবাই এখানে এই জায়গাটায় আমরা বসে আছি এইখান থেকে এটা দেখা যাচ্ছে কিচ্ছু দেখা যাচ্ছে এরকম বৃষ্টি আমি আমার মনে হয় না আমি লাইভে কোনো দিন দেখছি এটা রাঙামাটিতে অস্বাভাবিক বৃষ্টি কিছু লেক একদম ঢেকে গেছে কিছুই বোঝা যাচ্ছে না আমি একটু চেষ্টা করতেছি বৃষ্টিটা নেওয়ার জন্য কিন্তু আসলে এই যে মুষলধারের উপরে যদি কিছু থাকে তাহলে সেরকমভাবে বৃষ্টি পড়ছে একটা ঝুলন্ত ব্রিজটা ওইটা ক্রস করে যে ছাতা মাথায় আসতেছে এই ব্রিজটা ক্রস করে আমরা এই যে আমরা ওই মেঘটা এখন হেভি শাওয়ার মানে এত বৃষ্টি হয়েছে কোনো কিছুই দেখা যায় না এটা আমার ভিডিও আমি করে নিছি এখন আস্তে আস্তে বৃষ্টিটা যখন কমে গেছে তখন এই যে মেঘ আর পাহাড় এই জনবসতি এটা বোঝা যাচ্ছে এখন ক্লিয়ার এই যে এরকম হয়ে গেছে ক্লিয়ার হয়ে গেছে এখন তো কিন্তু ভয়াবহ বৃষ্টি ছিল একদম দুর্দান্ত বৃষ্টি ছিল এখন আমরা এইটা আমরা ওই পারে ছিলাম এই ব্রিজটা ক্রস করে আমরা এইখানে আসছি পলওয়েল ওদের এইটা একটা রেস্টুরেন্ট এখন প্রায় 3:30 বেজে গেছে আমরা এখন এখানে খাবো কিছুটা ওপেন যে জায়গায় উপরের ইয়েটা বেড়া মতো ইয়ে দিয়ে করা
এই আর এই যে এইটা আর এইটা খুবই সুন্দর, এই যে সুন্দর পলওয়েল মার্কেট, পলওয়েল মার্কেট শুধু চলে আসে, পলওয়েল এটা রেস্টুরেন্ট রাঙামাটির, খুবই দুর্দান্ত। এখান দিয়ে অনেক কিছুই দেখা যায় আর রাঙামাটির রেস্টুরেন্টটা নিয়ে আমরা এখন খাবো দুপুরের খাবার। আমরা একটু আটকেও গেছিলাম, আসলে বৃষ্টির জন্য আটকে গেছিলাম, ভয়াবহ বৃষ্টি ছিল। এরকম দৃশ্য আসলে খুবই বিরল সারা বাংলাদেশে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি। আমরা এইটা আমাদের মানুষজন এখানে বসছে এই পাশ থেকে, আমরা সবাই বসছি এখন একটু খাবো। আলবিনা ঘুমিয়ে গেছে তার মায়ের কাছে, বাতাস আছে মোটামুটি। তোমার নম্বরও দিছি, বাপের নম্বরও দিছি, তোমারটাও দিছি। এই যে আমাদের খাওয়া আসতেছে, আমরা মোরগ পোলাও খাবো এখানে থেকে। পলওয়েল পার্ক ইম্পর্টেন্ট, পোলাওয়ের চালের গন্ধটা সুন্দর। হ্যাঁ হ্যাঁ সুন্দর গন্ধ।